আছে নিউ মার্কেটে, নিউ মার্কেট দিয়ে হেঁটে যাচ্ছি। নিউ মার্কেটের রাস্তা আশেপাশে আছে, নিউ মার্কেটে কিছু দৃশ্য দেখার চেষ্টা করছি। আমি আসলে যেটা দেখলাম যে বাংলাদেশ এবং কলকাতার মধ্যে খুব একটা পার্থক্য আমি লক্ষ্য করলাম না। আমাদের বাংলাদেশে যেমন স্ট্রিট ফুড আছে, এরকম ফুটপাথ আছে, সেম ফুটপাথে এরকম বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সেল করতে বসেছে অনেক হকাররা, একদম বাংলাদেশের সাথে পুরো মিল আছে। এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার কাছে মনে হচ্ছে না যে আমি কলকাতায় আসছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি বোধহয় বাংলাদেশে আসছি। আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম যে বাংলাদেশ কিছুটা পরিচ্ছন্নতা কম, যেটা আমি কলকাতাতে ফলো করলাম যে এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রাস্তাঘাট, এই পার্থক্যটাই আমার কাছে লক্ষ্য হয়েছে। ঘুরতে ঘুরতে আসলে পেটে খুব ক্ষুধা লেগে গেল, যার কারণে চলে আসলাম একটা রেস্টুরেন্টে আমার খাবার অর্ডার করলাম। খাবারের জন্য বসে আছি, দেখি কখন খাবারটা দেয়। খাবার আসবে বলতে বলতে আমাদের কাছে খাবারটি চলে আসলো। খাবারের মেনু ছিল, আমি অর্ডার করেছিলাম যে মাটন বিরিয়ানি, সাথে দিয়েছে চাটনির মতো কি যেন, আমি এটার নাম জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে এটা জলপাইয়ের মতো কিছু একটা। মাটন রাইস যেটা আমি খাচ্ছি, আসলে এখানে ভালো কোনো হোটেল নেই, এখানে এটাই খেতে হচ্ছে। দেখা যাক, লেটসি, সন্ধ্যায় বাসে দার্জিলিং যাবো, ওইখানে যে বিয়ে হয় সেটা আপনি খাবেন। আর আবার সত্যি কথা বলতে একা আসা খুব কষ্টকর, আপনি কেউ একা আসবেন না, সাথে অন্তত ফ্রেন্ড নিয়ে আসবেন, একজন দুজন ফ্রেন্ড আসতে পারে, সেখানে সব কিছু একটু চিপে করতে পারে, চিপে সব খরচ করতে পারে। বন্ধুরা, ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেশন শিয়ালদা, আমরা এই মুহূর্তে আছি শিয়ালদা স্টেশনে। আমি যেতে পারবো কিনা জানি না, বাট চেষ্টা করবো টিকিটটা করার জন্য, কারণ আমি দমদম স্টেশনে নেমেছি, তো ওইখানে আমি টিকিট পাইনি। এই সেই শিয়ালদা স্টেশন বিশাল বড়, শহরের অন্যতম প্রধান রেল স্টেশন শিয়ালদহ, ভারতের ব্যস্ততম রেল স্টেশনগুলির একটি। এটি একটি গুরুত্বপূর্ণ শহরতলির রেল টার্মিনাল। আমি একটু ট্রাই করতে আসছি যে যদি টিকিটটা পাওয়া যায় কোনোভাবে, কারণ বাসের কোনো ভালো টিকিট নেই, ভালো গাড়িও নেই। ট্রাই করব ট্রেনের টিকিটটা কোনো না কোনোভাবে যদি ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো জার্নিটা অনেক সুন্দর হবে। এই মুহূর্তে আছে শিয়ালদা স্টেশনে, ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টেশন এটা। প্রচণ্ড গরম কলকাতাতে, প্রচণ্ড গরম। আসলে আমি সাজেস্ট করব এই গরমে যেন আপনারা কলকাতা কেউ না আসেন, কারণ প্রচণ্ড গরম। এই সেই শিয়ালদা স্টেশন, অনেক বড় স্টেশন। একটু ভিতরে ঢোকার চেষ্টা করি, দেখি কোনো না কোনোভাবে যদি টিকিটটা করতে পারে। শিয়ালদা স্টেশনে একটা এন্ট্রি, বিশাল বড় স্টেশন, আসলে একটা এয়ারপোর্টের মতো মনে হচ্ছে আমার। কোথায় কোন ট্রেনের টিকিট পাওয়া যাবে, আসলে আমি প্রথম এসছে, আমি নিজেও বুঝতে পারছি না, আমাকে জিজ্ঞাসা করে করে হয়তো সব কিছু করতে হবে।
আমরা শিখতে পারি।